আইপিএল এর চলতি মৌসুমে নিজের ছন্দ ফিরে পেতে বেগ পেতে হয়েছে রশিদ খানের। পিঠের চোট কাটিয়ে লম্বা সময় পর আয়ারল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরেছেন রশিদ। এরপরেই আইপিএল এ যোগ দেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন আফগান এই অলরাউন্ডার। এবারের আসরের প্রথম ম্যাচে কোনো উইকেটে দেখা না পেলেও এরপর নিয়মিত উইকেট যোগ করছেন নিজের নামের পাশে। গুজরাটের হয়ে এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে 6 উইকেট তুলে নিয়েছেন তিনি। নিয়মিত উইকেট পেলেও নিজের পারফরমেন্স নিয়ে খুশি নন এই আফগান। বার্তা সংস্থা ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান রশিদ। অস্ত্রোপচারের পর প্রথম 3 ম্যাচে আমি কিছুটা ভুগেছি, ছন্দে ফেরাটা সহজ ছিল না। গত 2-3 ম্যাচের পারফরমেন্সে আমি খুব খুশি। শরীর আমাকে যেভাবে বোলিং উপভোগ করতে দিয়েছে আমি সেভাবে খেলেছি এবং এতে আমি খুশি। তবে উইকেট শিকারের দিক থেকে আমি খুশি নই। তবে টি-20 ক্রিকেটের মূল ব্যাপারটাই এমন, যে কোনোভাবে অবদান রাখা। গুজরাটের পথ চলায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন রশিদ। দলটির শিরোপা জয়ের আসরে 19 উইকেট তুলে নিয়েছিলেন তিনি। তবে এবারের আইপিএলে শীর্ষ 10 জনের মধ্যেও নেই এই লেগি। এবারের আসরে দলকে বড় কিছু উপহার দিতে না পারলেও দলে বিভিন্নভাবে ছোট ছোট ভূমিকা রাখছেন তিনি। বোলিংয়ে নিজের ফর্মে ফেরার সঙ্গে ব্যাট হাতেও দলে অবদান রাখতে শুরু করেছেন আফগান তারকা। শেষ অবধি ভালো কিছুর প্রত্যাশা রশিদের। কখনো কখনো আপনাকে ছোট ভূমিকাও পালন করতে হয় যা দলকে ম্যাচ জিততে সহায়তা করে, এবং আমি সেই ভূমিকা পালন করার যথাসাধ্য চেষ্টা করছি। ম্যাচের যে কোনো অংশে খেলার মোমেন্টাম পরিবর্তন করতে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। শেষ 8 ম্যাচে আরও বেশি উইকেট নেওয়ার জন্য সর্বোচ্চটা দিতে চাই। এবারের আইপিএলে 24 গড়ে রান দিয়ে 6 উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় 19তম স্থানে আছেন রশিদ খান। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।